সেটা বুঝি তো আমরা দেখি তো কমেন্টগুলো পড়েন আপনাদের সম্পর্কে যে কমেন্ট আসে এখন আছে দালাল রাজাকাররা করে এখানে বাংলাদেশের রাজাকারের প্রতাপ আছে মাত্র পাকিস্তানি প্রতাপ আছে এখনো এইবার আসেন মুক্তিযুদ্ধ বিরোধী প্রতাপ আছে এখনো আচ্ছা এইবার আসেন এই যে একটি বড় রাজনৈতিক দল তারা নির্বাচনে আসলো না বিধায় হয়তো এই নির্বাচনকে আমরা সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক বলছি না কিন্তু অন্যান্য আরও অনেক দলগুলোই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন সেক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি যে অভিযোগ করছিলেন ডক্টর জাহেদুর রহমান লিফলেট বিতরণ করছে বিএনপি কিংবা সমমনা দলগুলো যাতে করে ভোটাররা আসলে ভোট দিতে না যান সেটি আদৌ আসলে একটি অপরাধ হতে পারে কি না ধন্যবাদ আপনাকে দুইজন সমালোচক দেখেন জাহিদ ভাই যে কথাটা বলছে সেটা দিয়ে সূত্র যদি আমি ধরি আপনি রাজনীতিটাকে যদি কৌশল মনে করেন রাজনীতিটাকে যদি রাজনীতি কতগুলো ধারা আছে সংজ্ঞা আছে কোন প্রক্রিয়া করবেন কিভাবে করবেন আপনি মনে করেন আমরা কি করি নর্মালি আপনি একটা বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টের সমিতিতেও যদি দেখেন যে একটা সমিতির ম্যানেজমেন্টে যারা আছে তারা ঠিকমতো টাকা পয়সা ইয়ে করতেছে না নষ্ট করতেছে তখন দেখবেন কেউ সার্ভিস চার্জ বন্ধ করে দেয় এরপর একটা আবার একটা নতুন ফরমেশন হয় তখন কেউ বলে সার্ভিস চার্জ দিও না এই যে সার্ভিস চার্জ যদি নিষেধ করছে এটা কিন্তু ওই যে ভিক্টিমাইজ হচ্ছে যে কমিটিটা দিয়ে তাদেরকে রিমুভালের জন্য সহায়ক রাজনীতিটা সেই একই জিনিস আপনি কৌশল অবলম্বন করবেন আমি এই রাজনৈতিক দলকে চাই না বা তারা এই করছে তাদের মতের বিরুদ্ধে সুতরাং সে লিফলেট বিলাইতেই পারে এটা রাইট সাংবিধানিক রাইট রাজনৈতিক রাইট আর একটা কথা বলি যেমন ভোট দিতে যাব আমি আমি যদি যাই সেটা আমার ইচ্ছা আবার আমি ভোট দিতে যাওয়ার পর যদি কেউ আমাকে বাধা দেয় ওখানে সেখানে যদি পুলিশ তাকে পিটায় যে তুই ভোট দিতে দিবি না কেন দ্যাট ইজ কারেক্ট আবার আমি যদি যাইতে না চাই আমাকে যদি ইনফ্লুয়েন্স করে গো দ্যাট ইজ অলসো রং কিন্তু লিফলেট বিতরণ করতে তারা অনুৎসাহিত করছে সেটিও আসলে এটা রাজনীতির অংশ রাজনীতির পার্ট আমি একটা কথা বলি আমি টকশো তো অনেকগুলো করেছি আমি দেখি যে টকশোতে যখন আওয়ামী লীগের লোক যখন কথা বলে আওয়ামী লীগের পক্ষে দে হ্যাভ দ্য লিবার্টি তারা যা বলতে পারে আমি পারি না যেমন ধরুন আফরাদ ভাই বলে ফেলল বিএনপির অনেক কর্মী কাজে নেমে গেছে এটার এটার রিপ্লাইটা বিএনপি নেতাদেরকে তো আমরা দেখছি তারা নির্বাচন তো করছেন কোথায় এই যে আপনি বলছেন নির্বাচন কোথায় করছে বিএনপি নেতারা বলেন বিএনপির ব্যানারে ধানের শীষে কে নির্বাচন করছে ধানের শীষে বিএনপি যারা নেতা ছিলেন তারা হয়তো নির্বাচন এখন আমি যদি বলি আমাদের অসুবিধাটা কি আমরা যদি বলি যে আওয়ামী লীগের অনেকে ভোট চাইতেছে না আমাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে কালকে সকালে তুমি কোথায় পাইলা সূত্রটা কিন্তু এই যে বলে দিচ্ছে ইভেন জামাত জামাত কি আওয়ামী লীগকে ভোট দিবে জাস্ট টেল মি উনি বলছেন আওয়ামী লীগকে ভোট দিবে বলছি আমি অফকোর্স মিথ্যা কট করছি শেষ করি না আমি লজিক দিচ্ছি ধরো আপনার সাথে কথা বলাই যাবেন শেষ করতে দেন মিথ্যা জামাত কেন জামাত ভোটে যাচ্ছে সত্যি যে ভোটে যায় বিএনপি যারা বিএনপির সাথে কথা বলাটাই আসলে ইয়া আরে কি আসছে সে ভোট দিবে কে আপনি আমাকে মিথ্যা কট করছেন আমি তো আপনাকে বলি না আপনি বলছেন আমি বলি না যে বিএনপি কে আপনি ব্যাখ্যা আমি বলছি জামাত তো আপনি নোট করেন বলছে জামাত তো মিশে গেছে ভোটের সাথে না দয়া করে আপনি আপনার সাথে কথা বলাটাই এই জন্য সাংঘাতিক মিথ্যা কট করেন আপনি আপনি আমি মিথ্যা কট করব আমি কি বলছি যে আমরা ভোট দিতে যাবে আমি বলছি জামাত যেহেতু ভোটের সাথে মিশে গেছে কালকে সে ভোট দিতে যায় কাকে দিবে দ্যাট ইজ মাই কোশ্চেন না আওয়ামী লীগকে দিবে বলি নাই তো আমি বলছি কাকে দিবে লোকালি তারা ইয়া করছে আরে কাকে দিবে তারা হয়তো দিবে সে যে ইনফ্লুয়েন্স করতেছে তোমরা ভোটে যাও হ্যাঁ সামাজিক ভাবে অবস্থান আছে আমি নাম ধরে বলতে পারি জামাত ভোটে নেমে গেছে আপনি বলেন নাম ধরে বলছেন বলেন নাম ধরে বলতে পারবো আমার কথা সেটা না আমি ভোট দিতে যাব হ্যাঁ বাজারে আপনি যাচ্ছেন না সেটা ভালো রাখেন অন্য একটা পণ্ডিতে আপনি করেন না একবার টোটাল পণ্ডিতে আপনাকে কেউ দেয় নাই ডোন্ট বি ওভার স্মার্ট না ওভার স্মার্ট না আপনি আমাকে মিথ্যা কট করলেন কেন প্রথম আমি মিথ্যা কট করি নাই আপনি জামাত রাজনীতিতে যাচ্ছে কোথায় এক দুই আসেন আমি বলছি নাকি জামাত আওয়ামী লীগকে ভোট দিবে আমি কেন বলবো সেটা আমি আপনি আমাকে করতে আপনার কথায় মনে হচ্ছে জামাত ভোট দিতে যাবে কাকে তাইলে সে যে ভোটের পক্ষে কাজ করতেছে স্বতন্ত্র কে দিতে পারে ওটা আওয়ামী ওটা তো আওয়ামী লীগ আওয়ামী লীগ দামি আওয়ামী লীগ সব আওয়ামী লীগ আপনি সব জাতীয় পার্টি আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় পার্টির পোস্টারে আর বিএনপি আছে রাজাকার সেটা বুঝি তো আমরা দেখি তো কমেন্টগুলো পড়েন আপনাদের সম্পর্কে যে কমেন্ট আসে এখন দালাল রাজাকাররা করে রাজাকারের প্রতাপটা আছে মাত্র পাকিস্তানি প্রতাপটা আছে এখনো এইবার আসেন মুক্তিযুদ্ধ বিরোধী প্রতাপটা আছে এখন আচ্ছা এইবার আসেন নির্বাচন নিয়ে এমন চিন্তা কেন আসে এই যে বিএনপি নির্বাচনে নাই তারপরও নির্বাচন হবে কি হবে না উনিও যেমন বললেন না হতে পারে জাহিদ সাহেব বলছেন নাও হতে পারে আমি বলি হতেও পারে না এই পরিবেশটা তো আসার কথা না এই পরিস্থিতিতেই আসার কথা না নির্বাচনের সময় নির্বাচন হবে